ভালো করে লক্ষ্য করেন মা বোনেরা, ইসলাম নারীদেরকে বলে দিল কুল্লিল মুমিনাতি ইগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। আল্লাহ পাক বলেন, নবীজি আপনি মহিলাদেরকে বলেন, মুমিন নারীদেরকে বলেন, তারা যেন নিজের চক্ষুকে পর পুরুষ থেকে নিম্নগামী করে রাখে। পুরুষরা যেমন নারীদেরকে দেখলে চক্ষুকে নিম্নগামী করে রাখবে, নারীরাও পর পুরুষকে দেখলে চক্ষুকে নিম্নগামী করে রাখবে। কারণ এই চক্ষু, চক্ষু হচ্ছে সাহমুমিন সাহম সাহমি শায়াতিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের চক্ষু হচ্ছে শয়তানের মারাত্মক তীর। এই তীর দিয়া মানুষকে শয়তান ঘায়েল করে। সুন্দরী নারীর প্রতি নজর পড়লে পুরুষের যেমন অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হতে পারে, সুন্দর পুরুষের প্রতি নজর পড়লেও নারীর হৃদয়ে আকর্ষণ সৃষ্টি হয় না। আপনারা আমার কথার জবাব দিয়ে বলেন, পুরুষ নারীর দিকে তাকালে পুরুষের অন্তরে শয়তান যদি ওয়াসওয়াসা সৃষ্টি করতে পারে, তাহলে নারী যদি পুরুষের দিকে তাকায় তাহলে নারীর অন্তরে শয়তান ওয়াসওয়াসা আর দিতে পারবে না? না পারবে? পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষ উভয়কে দায়িত্বশীল বানিয়েছেন। একদিক থেকে পুরুষকে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নবীজি আপনি পুরুষদেরকে বলেন, মুমিন পুরুষদেরকে আগে বলেন, তারা যেন পর নারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে, নিজের লজ্জাস্থান তাকে হেফাজত করে। এই কাজটা যদি তারা করতে পারে যালিকা আযকা লাহুম, এটা আত্মশুদ্ধির জন্য সবচাইতে বড় সহায়ক আমল। নিশ্চয় আমি আল্লাহ এদের আমলের সমস্ত খোঁজখবর আমার কাছে আছে। এবার আপনি নারীদেরকেও বলেন, তারাও যেন পর পুরুষ থেকে নিজের নজরকে হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে, এবং তারা যেন নিজের গায়ের উপর একটা উড়না চাদর ঝুলাইয়া নেয়। ও যুবক ভাইরা আমার, এই প্রেসক্রিপশনটা কে দিলেন? এটা হুজুররা বানাইছে নাকি? আরো জোরে বলেন। এই কথাগুলো যখন আমরা বলি, সমাজে যারা তথাকথিত নাস্তিক, আসলে ওরা নাস্তিক না। আমি তথাকথিত নাস্তিক বললাম এই জন্য, এরা আসলেই নাস্তিক না, এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী। নাস্তিক তো পৃথিবীর কোনো ধর্মই মানার কথা না। ওরা দেখবেন ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে, এরা আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে, নবী রসুলকে আঘাত দিয়ে কথা বলে, কিন্তু পৃথিবীর অন্য ধর্ম যারা আছে এদের এগুলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। তার একটা বড় প্রমাণ আপনাদেরকে বলি, আসাদ নূর আপনারা সবাই নাম শুনেছেন। এই বেয়াদবটা কুরআন শরীফের উপর পেশাব করার হুমকি দিয়েছিল, এরপরও জবান থেকে নাউজুবিল্লাহ বের হলো না। গভর্নমেন্ট তাকে অ্যারেস্ট করেছিল, জামিন মুক্তি পেয়ে দেশ থেকে পালিয়ে বিদেশ বসে বসে এখন ইসলামের বিরুদ্ধে ভিডিও বানায়। কয়েকদিন আগে দেখলাম দুর্গা পূজা নিয়ে সে প্রশংসামূলক একটা পোস্ট করেছে, মানে এটা নিয়ে তার কোনো মন্তব্য দেখতে পায় না। এর মানে হচ্ছে কোন ধর্মকে সাপোর্ট করে অন্য ধর্মকে আঘাত করা, এর মাধ্যমে বোঝা যায় যে আসলে এরা নাস্তিক নয়, এরা প্রকৃতভাবে ইসলাম বিদ্বেষী। এদেরকে কোনো একটা গ্রুপ পরিচালনা করছে, জোরে বলতে হবে, ঠিক কি না? আমি যে মেসেজটা আপনাদের সামনে দিতে চাই, ইসলামের পর্দাপোশিতার কথা যখন আমরা বলি, নারীদের পর্দার কথা বলি, পুরুষদের মুখের দাড়ির কথা বলি, লম্বা জামার কথা বলি, টাকুর উপরে কাপড় পরার কথা যখন আমরা বলি, তখন এরা আমাদেরকে হিট করে আঘাত দিয়া বলে, এই সমস্ত মৌলবাদীরা এরা দেশটাকে 1500 বছর পিছিয়ে দিতে চায়, আর ওরা দেশটাকে এগিয়ে দিতে চায়, নারীর গায়ের পোশাককে খুলে নেওয়ার মাধ্যমে ওরা দেশকে এগিয়ে দিতে চায়। আমি বলি হ্যাঁ, ওরা দেশকে এগিয়ে দিতে পারে, তবে সেটা সভ্যতার দিকে নয়, এটা বর্বরতার দিকে, এটা শৃঙ্খলার দিকে নয় উচ্ছৃঙ্খলতার দিকে, এটা সাম্যের দিকে নয় এটা অসাম্যের দিকে, এটা শান্তির পথে নয়
নয়, এটা অশান্তির পথে, এটা জান্নাতের পথে নয়, জাহান্নামের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে যেটা বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমাদের প্রতি তোমাদের এত ক্ষোভ কেন? কথাগুলো তো আমাদের নয়, আমরা তো শুধুমাত্র কোরআন শরীফের তরজমা তোমাদেরকে শুনাই দিলাম। বিধানটা দিয়েছেন কে? জোরে বলেন না, কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়ে দিলেন। এবার আরেকটা আয়াত লক্ষ্য করেন, আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। অনবিজি আপনি আপনার কুল্লি আজওয়াজিক আপনার স্ত্রীদেরকে বলুন, ওয়া বানাতিক আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনিনা মুমিন নারীদেরকে বলেন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘর থেকে বের হয় তারা যেন মাথার মধ্যে জিলবাব ঝুলায় নাই। তাফসীর কিতাবের মধ্যে এসেছে জিলবাব বলা হয়, জিলবাব এক বচন, জালাবিবুন বহু বচন। এমন একটা বড় ওড়না, এমন একটা বড় খিমার, এমন একটা বড় চাদর, যেটা চাদরটা মাথার মধ্যে দিলে গোটা দেহটা আবৃত হয়ে যায়, যেটাকে আমরা আমাদের ভাষায় বোরকা বলি। কি বলি জুড়ে বলেন, কথা বলেন, আমরা এটাকে বোরকা বলি, পর্দা বলি, হিজাব বলি। ভাইরা আমার, তাহলে ঘর থেকে একান্ত প্রয়োজনে বের হলে যে লম্বা চাদর চাদর দিয়ে নারীরা নিজেকে আবৃত করে রাখবে, এই ফয়সালা কি হুজুররা বানিয়েছে? এই সিদ্ধান্তটা কে দিয়েছে? আল্লাহ পাক দিলেন এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আমরা কেউ দেইনি, আমরা আপনাদের কানে আওয়াজটা পৌঁছে দিয়েছি। ভাইরা আমার, তাহলে বোরকা পড়লে কি ফায়দা হবে? আল্লাহ নিজে বলছেন, দালিকা দেনা আইয়ুরাফনা, এরা যে মুসলিম নারী চিনতে সহজ হয়ে যাবে, সবচেয়ে বড় ফায়দা হলো ফালা ইউরুজাইন, এরা উত্তপ্ত হবে না, এদেরকে ইপটিজিং করা হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইপটিজিং থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? নিরাপত্তা নারীদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলছেন এই পলিসি অবলম্বন করলে ফালা ইউদাইনা, নারীদেরকে উত্তপ্ত করা হবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসক্রিপশন দিলেন, আল্লাহর প্রেসক্রিপশন আমরা মানি না। মা বোনরা ওয়েস্টার্ন কালচার ফলো করে, সমাজের মধ্যে অসংখ্য নামাজি লোকদেরকে আমি দেখেছি, নিজে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করে, কিন্তু ঘরের বউরে পর্দা করায় না। মেয়েটাকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছে, কোথায় যায় কি করছে কোনো খবর রাখে না, এমন গার্জিয়ান বাংলাদেশে একজনও নাই। আরো জোরে বলেন আছে না নাই? যার কারণে ক্লিনিকের পেছনে বাচ্চা পাওয়া যায়, হসপিটালের পিছনে বাচ্চা পাওয়া যায়, বাথরুমের মধ্যে বাচ্চা প্রসব করে পাওয়া যায়। এ কথাগুলোই আপনাদেরকে বোঝাবার জন্য বলি। ভাইয়েরা আমার, কক্সবাজারের পাগলি গর্ভবতী হয়ে গেল, বাবাকে খুঁজে পাওয়া যায় না, কে এই পাগলির বাবা, কে তাকে সর্বনাশ করে দিয়েছে? আমি বলি আজকে যদি বাংলাদেশে ইসলামের এই সমস্ত কথাগুলো আমরা সবাই মান্য করতাম, দেশের মধ্যে শান্তির বাতাস বয়ে যেত। মা বোনদেরকে সতর্ক করে আরেকটা কথা বলে দিতে চাই, ইদানিং আবার কিছু ফ্যাশন বোরকা বের হয়েছে, বোরকা তো পরে, তবে এমন স্টাইলিশ বোরকা বের হয়েছে, বোরকার মধ্যে ফুল ফলের অভাব নাই, সারা শরীর ঢেকেছে, একদম টাইট ফিট বোরকা পরে শরীরের প্রতিটা ভাঁজ বোঝা যায়। আল্লাহর কসম, এটা বোরকা না, এটার নাম শয়তানি। সারা শরীর ঢেকে মুখ রেখেছে খুলে, এর মানে হচ্ছে শরীর ঢেকে মুখ খোলা রাখার মানে হচ্ছে ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে দরজাটাকে ওপেন করে দেওয়া, ঠিক কিনা? পর্দা করতে হবে শরীরেই পর্দা, যে পর্দা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন করেছেন, উম্মাহাতুল মুমিনিন যে পর্দা করেছেন, সাহাবীদের স্ত্রীরা যে পর্দা করেছেন, জান্নাতি রমণীদের সরদারিনী
ফাতিমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের আগে স্বামীকে বলেছিলেন, প্রাণের স্বামী আমার রাতের আধারে যদি আমার মৃত্যু হয়ে যায় বেশি এলান করে মানুষ জড় করার দরকার নাই, আর লম্বা চাদর দিয়ে আমাকে আবৃত করে কবরের মধ্যে শুয়াই দিবে সিমসান করে, যাতে করে পৃথিবীবাসী আন্দাজ করতে না পারে আমার দেহের উচ্চতা কতটুকু ছিল আর দেহের মোটা কতটুকু ছিল। সুবহানাল্লাহ, যদি বলেন না সুবহানাল্লাহ। আমি মা বোনদেরকে বলছি, মা বোনেরা আপনার জন্য আদর্শ, আপনার জন্য মডেল বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার জন্য মডেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এদেশের তথাকথিত নারীরা, যে সমস্ত সেলিব্রিটি মহিলাগুলো আছে যারা সুযোগ পেলে লুঙ্গি পরে পর পুরুষের সামনে নাচে, এরা কোনোদিন মুসলিম সমাজের নারীদের আইডল হতে পারে না। কি সম্মান তাদের, কি ইজ্জত তাদের, বিচারকরা তাদের কাছে ক্ষমা চায়, কথা বলেন না? আচ্ছা মানুষ ল্যাংটা হইলে কি এত দাম বাড়ে, এটা আমি জানতাম না। ল্যাংটা হয়ে গেলে কি এত দাম, বেহায়া মহিলার কি এত সম্মান, এত ইজ্জত বেহায়া মহিলাদের? বেহায়া এবং লম্পটদেরকে যারা সম্মান দেয় তারাও লম্পট, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার মা বোনদেরকে বলছে, মা বোনেরা আপনার জন্য আদর্শ হচ্ছে ফাতিমাতুজ্জাহরা, আপনার জন্য আদর্শ হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে চারজন নারী কিয়ামতের মাঠে জান্নাতের সমস্ত নারীদের জন্য শ্রেষ্ঠ নারী হবে। একজন হচ্ছে খাদিজা, একজন হচ্ছে ফাতিমা, একজন হচ্ছে আসিয়া, আর একজন হচ্ছে মারিয়াম। এই চারজন নারী জান্নাতের সমস্ত নারীদের মধ্যে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা পাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্মানের ভাগিদার কেন হলে, অসংখ্য মা বোনেরা বয়ান শুনতে এসেছেন। আমি সংক্ষিপ্ত আকারে মা বোনদের জন্য নসিহতমূলক কিছু কথা বলতে চাই, বলবো বলবো। আজকে প্রত্যেকটা ঘর এক একটা যুদ্ধের ময়দান হয়েছে, বেশিরভাগ 100টা ঘরের ভেতরে 90টা ঘর যার মধ্যে অশান্তির আগুন প্রতিনিয়ত দাও দাও করে জ্বলছে। স্বামী স্ত্রীর মারামারি, ঝগড়াঝাটি, পরকীয়া, দ্বন্দ্ব, আর এই মোবাইল থাকার কারণে কি পরিমাণ পরকীয়ায় জড়াচ্ছে নারী পুরুষ সমানে তার কোনো হিসাব নাই। আর এমন তালাকের মাত্রা এমন বাড়া বেড়েছে যে আমরা এত ব্যস্ততার ভেতরেও অসংখ্য মহিলারা ফোন দিয়ে কান্দতেই থাকে, পুরুষেরা কান্নায় ভেঙে পড়ে, তালাক তালাক, ডিভোর্স 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 ডিভোর্স, ঠিক কিনা? কথায় কথায় তালাক, কথায় কথায় ডিভোর্স, এগুলা চলছে। অশান্তির মূল কারণ কি? অশান্তির মূল কারণ মোবাইলে পর পুরুষের সাথে সম্পর্ক। এগুলা মনে হয় সাতক্ষীরাতে ঢুকে নেয় এখন। কত বড় দুঃখজনক কথা, কত বড় লজ্জাজনক কথা, এই মোবাইলে পরকিয়া করে করে সংসারের ভিতরে অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে, মা নিজের হাতে নিজের সন্তানগুলাকে জবাই করেছে পরকিয়া ঠিক রাখার জন্য, স্বামীকেও হত্যা করেছে, বাচ্চাগুলোকে শেষ করে দিয়েছে। এমন জঘন্য পাপিষ্ঠ এদেশে আছে না? কেন তৈরি হলো এই সিচুয়েশন, এই অবস্থা কেন তৈরি হলো? মিন্নির কথা আপনাদের ভুলে যাওয়ার কথা নয়, যার সাথে পরকিয়া করলাম সেও শেষ, স্বামীটাও শেষ, নিজেও কারাগারে, কি পরিণতি, ঠিক কি না? এই জাতিকে অনেক সবক শেখানো হয়েছে, জাতি শিক্ষা গ্রহণ করতে চায় না। ত্রিভুজ প্রেমের অভিশপ্ত পরিসমাপ্তি, যার সাথে পরকিয়া করেছে সেও শেষ, স্বামীটাকেও শেষ করা হয়েছে, নিজেও শেষ, নিজেও এখন ফাঁসির দণ্ডে দণ্ডিত আসামি, কারাগারের মধ্যে অসুস্থ জীবন যাপন করছে। এগুলা দেখে নারী সমাজকে শিক্ষা গ্রহণ করা উচিত। আলতা মডার্ন বানিয়ে যারা আপনাদেরকে আধুনিক সবক শিক্ষা দিয়ে আপনাদেরকে লিভ টুগেদার শিখিয়েছে, আপনাদেরকে পার্কে পার্কে ঘুরাতে শিখিয়েছে,
সিনেমার মাধ্যমে অবৈধ সংস্কৃতি যারা এই দেশে আমদানি করেছে তারা এই দেশের মানুষের কোনোদিন কল্যাণ চান নাই, তারা এই জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাই বলছিলাম, কেন তার এত সম্মান এত মর্যাদা, স্বামীর প্রতি আনুগত্যশীল একজন নারী কতটা হতে পারে। হাদিসটা বুখারীতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য খাবার রুটি তরি তরকারি রান্না করে তৈরি করে এই পাহাড় বেয়ে বেয়ে এতটুকুন উপরে উঠেছে। আমার মাথায় আজও ধরে না, এই প্রশ্নের জবাব আমি পাই না। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, যারা আপনার হেরা গুহায় উঠেছেন নিজেরা পাহাড় বেয়ে, তারা বলতে পারবেন যে এই পাহাড়টায় একজন মহিলা, তাও 55 বছরের বৃদ্ধা মহিলা, কিভাবে এই পাহাড় বেয়েছে। বর্তমান তো তাও মানুষ উঠতে উঠতে কিছুটা ধাপ সহজ হয়েছে, কিন্তু এত বছর আগে এই পাহাড় বেয়ে একটা 55 বছরের বৃদ্ধা মহিলা কেমনে উঠলে, কিভাবে উঠেছে। শ্রেষ্ঠতম ধনী নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাচ্ছিলেন, এমন সময় জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার জন্য খাবার তৈরি করে নিয়ে আসতেছে। আপনার স্ত্রী যখন আপনার কাছে আসবে, ফাসাল্লিমা আলাইহা মিন রাব্বিহা ওয়া মিন্নি, আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম জানাবে। সুবহানাল্লাহ, রাস্তে বলেন, আমি হাদিসটা যখন পড়ি সত্যিকার অর্থে আমি খুবই আশ্চর্যান্বিত হই। তিনি তো একটা মানুষ ছিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না মানুষ ছিলেন, না না ফেরেশতা ছিলেন, মানুষ ছিলেন। কেমন মানুষ ছিলেন তিনি, আল্লাহ তাকে সালাম জানিয়েছে, তার স্রষ্টা, তার মনিব আসমান থেকে জিব্রিল মারফত তাকে সালাম জানিয়েছে। আরো জোরে আল্লাহু আকবার। শুধুমাত্র সালাম জানাবেন তা নয়, আল্লাহর পক্ষ থেকে সালাম জানাবেন, আমার পক্ষ থেকে সালাম জানাবেন, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে তার জন্য একটা বালাখানার সুসংবাদ দিবে, যেখানে কোনো ক্লান্তি থাকবে না, কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। সে আসতে আপনার জন্য এত ত্যাগ স্বীকার করছে, আপনার জন্য সে এত কষ্ট করে, আপনার জন্য খাবার তৈরি করে করে এই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে তার আনুগত্যের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের কাছে আসলেন, নবী যখন এই সংবাদটা দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে অশ্রুসিক্ত হয়ে গেলেন। ও মা বোনের আমার, আজকে তো স্বামীর খেদমত করা, স্বামীর শুশ্রূষা করা, তাকে পানি গিয়ে দেওয়া, তার জন্য কিছু একটা করা, এটা তো কেমন যেন আনকালচার হয়ে যাচ্ছে। আমরা আগে শুনতাম স্বামীরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেলে স্ত্রীর হাত পাখা দিয়ে বাতাস করেছে, তার জন্য খাবার নিয়ে ক্ষেত খাবার পর্যন্ত গিয়েছে, আর এখনকার নারীরা এমন অবস্থা হয়েছে টেলিভিশনের সামনে বসে আছে, পরিশ্রান্ত স্বামী বাড়ি এসেছে, স্বামীকে ওয়ার্ডার দিয়ে বলে টেবিলে খানা রাখা আছে খেয়ে নাও, ঠিক কি না, আমার সিরিয়াল চলতেছে এটাকে ডিস্টার্ব দেওয়া যাবে না, খানা রাখা আছে খেয়ে নাও। আমি কিছুটা আগে শুনতে পেলাম বাংলাদেশে নাকি ভারতের এই সমস্ত চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে, এই চ্যানেল কি এখনো আছে নাকি, আবার খুলে দেওয়া হয়েছে, ধন্যবাদটা ভালো করে দিয়েও সারতে পারলাম না। প্রিয় ভাইয়েরা আমার, এগুলাকে বন্ধ করেন। আমার মা বোনেরা এই সমস্ত নেশায় পড়ে পড়ে স্বামীর খেদমত ভুলে গিয়েছে, সন্তানের আদর স্নেহ পর্যন্ত ভুলে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষ যখন ঘরের মধ্যে ঢোকার সময় স্ত্রীকে সালাম দিয়ে ঢোকে, যতক্ষণ স্বামী স্ত্রী ঘরের মধ্যে অবস্থান করে রহমতের ফেরেশতারা ঘরটাকে পাহারাদারি করে। এই সুযোগগুলো, এই সমস্ত কালচারগুলো
আমাদের চালু করতে হবে, আজকে থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। পারবেন? আজকে বাড়িতে গিয়ে বউকে সালাম দিতে হবে সবার আগে। কারা কারা পারবেন হাত দেখি, বউকে সালাম দিবেন, ভালো করে তোলেন। অনেক যুবকরা টেনশনে পড়ে গিয়েছে যে হুজুর আমরা তো কুমার, এখনো বিবাহ শাদী হয় নাই, তো আমরা সালাম দেবো কাকে? আপনার সালাম দেওয়ার লোক নাই? কথা বলেন না কেন? লোক নাই? তারা কারা? তারা কারা? মা বাবা। সালাম দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। বাড়িতে ঢুকেই সালাম দিয়ে ঢুকবেন, আবার সালামটা যেন বেশি জোর আওয়াজে না হয়, হঠাৎ করে বউকে জোরে সালাম দিলে কিন্তু ভয় পেয়ে যাবে। বই মনে মনে, বউ মনে মনে ভাববে জীবনে কোনোদিন সালাম দেয় না, সারা জীবন খারাপ ব্যবহার করেছে, আর বাড়িতে ঢুকে এত লম্বা সালাম, মতলব মনে হয় খারাপ। ভয় দেখাবেন, অত্যন্ত মহাব্বতের সাথে সালাম দেবেন। আপনি সালাম দিয়ে ঢুকবেন, ঘর থেকে সালাম দিয়ে বিদায় হয়ে বের হয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাদের জন্য সন্তানদের মাথায় হাত রেখে দোয়া করে আস্তাউ দি আল্লাহ দীনাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম, এইভাবে এইভাবে দোয়া করে দেবেন বাচ্চাদের জন্য। রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ পাক পাহারাদারি করবে। সুবহানাল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ।